এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। শাহাদিক স্টাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। শাহাদিক স্টাইল পরিবার। কলেজ শেষে কেরিয়ার ভাবে সুযোগ পেলে র‍্যাম্পে হাঁটে, সেলিব্রিটি সে সনাম ধন্যা পরিপূর্ণ। নমস্কার, শাহা টেক্সটাইল পরিপূর্ণায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আমি রিয়া এই মুহূর্তে চলে এসেছি, কোথায় নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদেরকে নিয়ে আমি রয়েছি এই মুহূর্তে আমার বাড়িতে। শাহা টেক্সটাইল আমার বাড়ি 51/2 বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে। এই মুহূর্তে কিন্তু আমি সেকেন্ড ফ্লোরে রয়েছি, যেখানে আমার সঙ্গে রয়েছে নিত্য নতুন কালেকশন। আর নিত্য নতুন কালেকশন মানেই একটু বলতেই হয় যে এখন তো বিয়ের সিজন শুরু হয়ে গেছে, লগন যেহেতু শুরু হয়ে গেছে তাই মঙ্গল বেনারসি একদম হাজির শাহা টেক্সটাইলে। তাই বেনারসির কী কী কালেকশন রয়েছে আজকের পর্ব জুড়ে তোমাদেরকে সেটাই দেখাবো। আজকের প্রথম শাড়িটা দেখো, একদম মায়ের শাড়ি, এটা একদম 100% সিল্ক, তো এটা বলার অপেক্ষাই রাখে না। পিওর কাতানের ওপরে রয়েছে, পুরো হচ্ছে জড়ি দিয়ে ওয়ার্ক। এটা কিন্তু মায়ের শাড়ি রয়েছে। তোমরা জানো যে দক্ষিণেশ্বর কিংবা অন্যান্য জায়গায় মায়েকে যে ধরনের শাড়ি পরানো হয় সেগুলো সবই বেনারসি কিংবা পিওর একদম সিল্ক মেটেরিয়াল থাকে বা 100% কাতান থাকে। পুরো অলওভার শাড়িটা এইভাবে যাচ্ছে। আমরা বর্ডারটা দেখছি, বর্ডারটা দেখো, পুরোটাই হচ্ছে এরকমভাবেই যাচ্ছে, পুরো শাড়িটা এরকম। দামটা বলে দেবো, এই শাড়িটার 3,975 টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস। খুব সুন্দর একটা রেডের ওপরে বেনারসি দেখলাম, যেটা নাকি একদম মায়ের বেনারসি, ঠাকুরের বেনারসি, কারণ শাহা টেক্সটাইলে দু জায়গাতেই কিন্তু তোমরা সেই শাড়ি পেয়ে যাবে। এটার কালারটাও কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু অরেঞ্জ আর রাস্টের একটা কম্বিনেশন। পিওর এটা অরেঞ্জও নয়, আবার এটা পিওর রাস্টও নয়, সুতরাং অরেঞ্জ আর রাস্টের একটা খুব সুন্দর মিশেল রয়েছে। শাড়িটা দেখো, এটা পুরো ডাবল আঁচল গেছে আর পুরো অলওভার শাড়িটা এরকম ছোট্ট ছোট্ট বুটি করা রয়েছে। কালারটা কিন্তু খুব আনকমন একটা কালার। আর এটা হচ্ছে পাটলি পাল্লু রয়েছে, কুচির পোর্শনটা হচ্ছে একদম জংলা যাচ্ছে, আবার বডিটা হচ্ছে একই রকম। শাড়িটা খুব সুন্দর, একটাই পুরো জড়ি দিয়ে ওয়ার্ক পুরো অলওভার শাড়িতে। শাড়িটার দাম হচ্ছে 8,420 টাকা, সঙ্গে রানিং ব্লাউজ পিস যাচ্ছে, এটা হ্যান্ডে ওয়ার্কটা পড়বে। খুব সুন্দর একটা মঙ্গল বেনারসি দেখলাম। শাহা টেক্সটাইলের মঙ্গল বেনারসি মানেই যেই মঙ্গল বেনারসিতে একটাই কথা বলতে হয়, সুরক্ষিত নারী, সুরক্ষিত সমাজ, সুরক্ষিত দেশ, আর সুরক্ষিত থাকুক তোমার সিথির সিঁদুর। তাই তো শাহা টেক্সটাইলের এই প্রচেষ্টা, শাহা টেক্সটাইলের এই ছোট্ট একটা কর্মকাণ্ড, যেটা নাকি 29শে সেপ্টেম্বর বেনারসের একটা আনন্দময় দিন, এবং সেই শুভ দিনেই বা মঙ্গল বেনারসির কিন্তু যাত্রা শুরু হয়। এবং বেনারসির সমস্ত উপকরণ, রং থেকে শুরু করে, সুতো থেকে শুরু করে, এবং যে মেশিনে বেনারসিটা উইভ হবে, সমস্ত কিছু নিয়েই একটা পুজো পাঠ, এবং সেটা কিন্তু দশাসমেত ঘাটে সম্পন্ন হয়। তারপরে সেখান থেকে বেনারসি চলে আসে সরাসরি একদম কলকাতায় এবং প্রতিষ্ঠানে। তারপরেও কিন্তু তার সূচনা হয় না, সেই শুভ সূচনা হয় মাওমের সিঁদুর খেলা উৎসব, অর্থাৎ বিজয় দশমীর দিন মায়ের পায়ে বেনারসি রেখে কিন্তু তার বেনারসির শুভ সূচনা। আর আজই আমরা সেই বেনারসি দেখছি, কারণ মায়ের পায়ে বেনারসির শুভ সূচনা হয়ে গেছে, তাই মঙ্গল বেনারসি যাত্রাও শুরু হয়ে গেছে। এটা রেডের ওপরে রয়েছে, আগে ব্লাউজ পিসটা, তারপরে এই আঁচলটা যাচ্ছে, দুটো কালারের মিনে রয়েছে, একদম সিল্ক মার্কেট ট্যাগ, 100% সিল্ক, তাই সিল্ক মার্কেট ট্যাগ যাচ্ছে। সমস্ত এই যে জড়িগুলো দেখছো, জড়িগুলো কিন্তু খুব সুন্দর পুরো শাড়িটা জুড়ে। এই যে নকশাটাই, এগুলো কিন্তু বিভিন্ন একদম পুরাতনই নকশা, কারণ বেনারসির কিন্তু নকশা বা ডিজাইন খুব একটা চেঞ্জ হয় না, যা চেঞ্জ হয় তার কালার কম্বিনেশনটাই চেঞ্জ হয়। দেখো এরপরে হচ্ছে কুচির পোর্শনটা দেখছি, সেটা একদম জংলা কাজ রয়েছে বা ঠাসা কাজ রয়েছে, তারপরে কিন্তু আবার বডিটা ডিজাইনটা চেঞ্জ হয়েছে, অন্যরকম বরফি স্টাইলের একটা ডিজাইন হয়েছে। শাড়িটার দাম হচ্ছে 20,300 টাকা। মঙ্গল বেনারসির এই যে ট্যাগই রয়েছে, মঙ্গল বেনারসি মানেই হচ্ছে তো একদমই একটা মাঙ্গলিক কাজে যেহেতু ব্যবহৃত হয়, তাই মাঙ্গলিক বস্ত্র হিসেবেই কিন্তু
বেনারসি, তাই এটার নামকরণ হচ্ছে মঙ্গল বেনারসি, যার পুজো পাঠ শুরু হয় বেনারস থেকে। তারপরে কিন্তু সেটা আমাদের প্রতিষ্ঠান সাহা টেক্সটাইল প্রতিষ্ঠানে বিজয়া দশমীর দিন মায়ের চরণে রেখে বেনারসির যাত্রা শুরু। একেবারেই নবদম্পতি, তাদের মঙ্গল কামনায়, তাদের জীবনের সুন্দর, তাদের যাতে জীবনযাত্রা হয় সেজন্যই কিন্তু এই পুজো পাঠ এবং তাদেরকে উপলক্ষ করেই এই আয়োজন। দেখো এই মঙ্গল বেনারসিটা, এটার আগে ব্লাউজ পিসটা দেখাচ্ছি আমরা, তারপরে হচ্ছে আঁচলের পোর্শন, একদম ডিপ রানি, তার সঙ্গে রয়্যাল ব্লু কম্বিনেশন, আর ডাবল আঁচল রয়েছে, তারপরে এই হচ্ছে বডিটা যাচ্ছে। খুব গর্ডি একটা লুক রয়েছে, এটা কিন্তু রিসেপশনের জন্য একটা শাড়ি হতে পারে, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, খুব সুন্দর দেখতে। পুরো অল ওভার শাড়িটা একদম ছোট্ট ছোট্ট বুটি করা রয়েছে, কুচির পোর্শনটা একদম ডিপ রানি কালারে, একটু ছাড়া ছাড়া বুটিটা, আগেরটা খুব ঘন ছিল, এটা কিন্তু হাফ অ্যান্ড হাফ রয়েছে, হাফটা হচ্ছে রয়্যাল ব্লুতে যাচ্ছে, হাফটা হচ্ছে রানিতে যাচ্ছে। 17,300 টাকা হচ্ছে এই সুন্দর মঙ্গল বেনারসিটার প্রাইস। এবং আজকে তোমাদেরকে শুধুমাত্র বেনারস ঘরানার শাড়ি দেখাবো, বেনারসি দেখাবো, আর বেনারসের কিন্তু অনেক পুরাতনী ডিজাইন, পুরাতনী নকশা রয়েছে, মোগল আমলের এমন কিছু ডিজাইন রয়েছে অনেক পুরনো, যেগুলো নিয়ে নাকি অনেক পুরনো দিনে কাজ হতো এবং বিভিন্ন ডিজাইনাররা তারা সেই সমস্ত ডিজাইন নিয়ে কাজ করছেন, এবং কান্তিদাও কিন্তু তার জন্য বাইরে রয়েছেন এবং তিনিও সেই সমস্ত মোগল ডিজাইন এবং পুরাতনী সুলতানি ডিজাইন সেগুলো সমস্ত তিনি কালেকশনে আনছেন এবং তারপরে আমাদের কাছে কিন্তু সেগুলো আমরা শাখা টেক্সটাইল বারাসাত এবং আমার বাড়িতে দু জায়গাতেই পাবো, তার জন্য অপেক্ষায় থাকতে হবে। আর এই মুহূর্তে হচ্ছে মঙ্গল বেনারসির কালেকশন দেখছি আমরা, এটাও একটা দেখো রেডের ওপর যাচ্ছে, ব্লাউজ পিসটা হচ্ছে রেড, তারপর পুরো আঁচলটা পুরো গোল্ড জড়ি দিয়ে কাজ, আর এই হচ্ছে বডিটা, বডিটা কিন্তু পুরো বেজ কালারের ওপর দেখো, পুরো গোল্ড জড়ি দিয়ে ওয়ার্ক, বর্ডারটাও খুব সুন্দর। এটা কিন্তু জামাই বরণের একটা শাড়ি হতে পারে, অথবা তত্ত্বতে দেওয়ার জন্য শাশুড়ি মাকে একটা শাড়ি হতে পারে, খুব সুন্দর দেখতে। পুরো অল ওভার শাড়িটা এরকম পুরো জরির কাজ, অসাধারণ দেখতে। সমস্ত বেনারস ঘরানার শাড়ি হচ্ছে এগুলো, তাই শাখা টেক্সটাইলের যে দুটি হৃদয়ের মেলবন্ধন, এবং শাখা টেক্সটাইল মঙ্গল বেনারসি মানেই একটা মাঙ্গলিক বস্ত্র, সেই বেনারসির কালেকশনই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। 5,990 টাকা এই শাড়িটার প্রাইস। সেই সঙ্গে আমার শাড়ির কথাটাও তোমাদেরকে বলে দিই, আমি একটা খুব সুন্দর শাড়ি পরেছি আজকে, সেটা হচ্ছে এটা পুরো র মটকাতে রয়েছে, আর এই কোরিয়াল টেকনোলজিতে দেখো বর্ডারটা হয়েছে পুরো ঘিচা দিয়ে, আর এই সমস্ত ওয়ার্কগুলো হচ্ছে হাতে ঘোরানো। আমার শাড়িটার দাম হচ্ছে 8,693 টাকা। এরপরে হচ্ছে আমরা আবার বেনারসিতে ফিরে যাই। দেখো এই বেনারসিটা কিন্তু জাস্ট আলাদা, কেন আলাদা, শুধুমাত্র কালারটার জন্য, মানে রেড যদি তোমরা দেখতে চাও রেডের ওপরেই প্রচুর ভ্যারাইটি পাবে, যদি ব্লু, ব্লু এর ওপরে প্রচুর ভ্যারাইটি, সেরকম দেখো এই রেডটা কিন্তু একদম আনকমন একটা রেড, খুব সুন্দর, খুব লাউড নয় অথচ খুব ভালো লাগছে দেখতে। জড়িটা এত সুন্দর, জানি মিশে গেছে রেড কালারটার সঙ্গে, একদম মিশে গেছে, ভীষণ সুন্দর। আর এই যে ডিজাইন বা যে নকশাটা খুব নিট, একদম পুরাতনই একটা নকশা, অনেক আগে ছিল সেই সমস্ত নকশাকেই দেখো আবার নতুন করে উইভ করা হয়েছে, কারণ ট্র্যাডিশনটাকে ভেঙে কিন্তু কোনো জিনিসই হয় না, সুতরাং ট্র্যাডিশনকে নিয়ে নতুনভাবে উইভ করা। পুরো অল ওভার শাড়িটা এরকম, বর্ডারটা অসাধারণ, একদম একভাবে গেছে। 14,675 হচ্ছে এই বেনারসিটার প্রাইস। এটা হচ্ছে দেখো ব্লাউজ পিসটা রয়েছে, উত্তর পেরিয়ে দক্ষিণ সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা, আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি, সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে, সাহা টেক্সটাইল হিন্দুস্থান পার্ক, সাহা টেক্সটাইল হরিতলা বারাসাত। দেখো এরপরে একটা খুব সুন্দর মঙ্গল বেনারসি রয়েছে, এইটা কিন্তু ব্লাউজটা হচ্ছে রেড, শাড়িটা কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে,
ব্লাউজ পিসটা হচ্ছে পুরো রেডের ওপরে যাচ্ছে, দুটো কালারের মিনে করা রয়েছে, একটা গ্রিন একটা ইয়েলো, তারপরে আঁচলের পোর্শন আর তারপর হচ্ছে বডিটা। এই বেনারসিগুলো দেখলে কিন্তু একদম সেই পুরনো বেনারসির কথাই মনে পড়ে যায়, যেগুলো নাকি অনেকের বাড়িতেই রয়েছে, দুটো তিনটে জেনারেশন প্রায় আগে এরকম ধরনের কাজ কিন্তু ছিল। খুব সুন্দর দেখো, এরকম এই যে ডিজাইনটা অনেকটা স্ট্রবেরি বা লিচুর মোটিভে, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে কোরিয়াল জংলা একটা বেনারসি, পুরো অল ওভার শাড়িটাই এইভাবে যাচ্ছে, পুরো হাফ পোর্শনটা আবার রেডে যাচ্ছে জংলা। এইগুলোর না একটা অন্যরকম ট্রেন জানো তো, এগুলো দেখলেও দেখলে যতটা ভালো লাগছে যে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে, কারণ এই ধরনের পুরনো জিনিসগুলো যেহেতু নতুন করে আবার চলছে না, কিন্তু কেউ যদি একবার একটা ট্রাই করো, এটা যে একদম অন্যরকম একটা লুক দেবে এটা জাস্ট বলাই বাহুল্য। 20,070 হচ্ছে এই শাড়িটার প্রাইস, পুরো অল ওভার শাড়িটা এরকম হাফ অ্যান্ড হাফ যাচ্ছে, হাফটা রেড হাফটা হচ্ছে ইয়েলোতে। দেখো এরপরে যেই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, এটাও কিন্তু একদম বেনারস ঘরানার বেনারসি। আগে হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে, তারপরে হচ্ছে এই আঁচলের পোর্শন, পুরো অল ওভার শাড়িটা হচ্ছে এরকম। আঁচলের পোর্শনটা দেখো, বিভিন্ন হচ্ছে ফিগার মোটিভ করা রয়েছে, কোনোটা পাখি কোনোটা হাতি কিংবা ময়ূর, আর পুরো অল ওভার বডিটা কিন্তু এরমভাবে যাচ্ছে। এটা রয়েছে বেনারসি, বেনারসি পাটোলা হচ্ছে এটা, অল ওভার শাড়িটা হচ্ছে এইভাবেই যাচ্ছে। ময়ূরের মোটিভ রয়েছে, হাতির মোটিভ রয়েছে আমরা দেখতে পাচ্ছি অল ওভার শাড়িতে। এগুলো ভীষণ পুরাতনী এবং খুব ট্রেডিশনাল শাড়ি, আমার মনে হয় এগুলো যে কোনো অকেশন থেকে শুরু করে পার্টিতে কিংবা বিয়ের অনুষ্ঠানে কনের মানে দিদিও পরতে পারে কিংবা মাসিও পরতে পারে কিংবা পিসিও পরতে পারে, এরমই একটা কালেকশন। খুব সুন্দর, খুব ইউনিক প্যাটার্ন। 23,570 হচ্ছে এই শাড়িটার দাম, ভীষণ সুন্দর দেখতে, কারণ বেনারস ঘরানার বা বেনারসি এতটাই সুন্দর হয়, এতটাই সকল শাড়ির থেকে ডিফারেন্ট হয়, আমার মনে হয় সাজের একটা গেট আপটাই না চেঞ্জ করে দেয়। শাড়ি যদি অন্যরকম হয় সুতরাং দেখবে সাজগোজটা একদমই ডিফারেন্ট হয়ে যায়। কিন্তু এরপরের শাড়িটা দেখো, এটার কালারটাই জাস্ট আলাদা, একদম রয়্যাল ব্লু রয়েছে। আগে হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে, বর্ডার যাচ্ছে, তারপরে এই হচ্ছে আঁচলের পোর্শন। শাড়িটা দেখেই মনে হচ্ছে যে এটা রিসেপশনের জন্য শাড়ি হতে পারে, কিংবা এখন কেউ কিন্তু বিয়েতে অনেকেই বেনারসি পরছে, মানে আত্মীয় স্বজনরা, কারণ বিয়ে মানেই এখন একটা উৎসব, বিয়ে মানেই সারা বাড়ি জুড়ে একটা উৎসব লেগে যায়, প্রত্যেকের জন্য একদম নতুন পোশাক এবং সুন্দর পোশাক। তার জন্যই হচ্ছে আমি বলবো যে এটা তো কনের দিদিরাও পরতে পারো কিংবা বোনও পরতে পারো, কারণ বেনারসি কিন্তু এখন ভীষণ ইন ফ্যাশন, প্রত্যেকেই হচ্ছে পার্টি ওয়্যার হিসেবে বেনারসি পরছে এবং বিয়েতে তো পরাই যায়। খুব সুন্দর দেখতে, রয়্যাল ব্লুর ওপরে দেখো অল ওভার শাড়িটা একটাই জড়ি দিয়ে ওয়ার্ক রয়েছে, কোনো মিনে নেই। 14,675 হচ্ছে সুন্দর এই মঙ্গল বেনারসিটার প্রাইস। সঙ্গে বেনারসি তো আমরা দেখছি এবং মুঘল আমলের অনেক বেনারসি রয়েছে, পুরাতনী নকশা রয়েছে, যেগুলো নিয়ে কিন্তু কান্তিদা কাজ করছেন এবং তার জন্য তিনি একদম এখন বেনারসেই রয়েছেন, ঘুরে ঘুরে সেই সমস্ত ডিজাইন সেই সমস্ত নকশা কালেকশন করছে, কারণ সেই সমস্ত সমস্ত ম্যাটেরিয়াল ফ্যাব্রিক সহ নকশা আমাদের সাহা টেক্সটাইল আমার বাড়িতে এবং বারাসাতেও আসছে, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তাই সেই সমস্ত কালেকশন দেখার জন্য কিন্তু এই অনুষ্ঠান পরিপূর্ণা তোমাদের চোখ রাখতে হবে। এরপরে দেখো যেই শাড়িটা তোমাদের জন্য রেখেছি, খুব সুন্দর জীবন বৃক্ষ, যেই শাড়িটাকে দেখলেই মনে হচ্ছে, কারণ যে গাছের মোটিভটা রয়েছে খুব সুন্দর দেখতে, পুরো গাছটাই হচ্ছে বিভিন্ন কালারে করা, শুধু গাছ আর কিন্তু কিচ্ছু নেই, শাড়িটা জুড়েই জাস্ট এই একটাই মোটিভ, কিন্তু পুরো শাড়িটাকে আলাদা করে দিয়েছে, সকলের থেকে আমার মনে হয় ডিফারেন্ট। একটা বিয়ে বাড়িতে বা একটা কোনো অকেশনে যদি সাপোজ তুমি 50 জনকে দেখো, তুমি 50 জনের থেকে ডেফিনেটলি আলাদা হবে, কিংবা 100 জনের থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি আলাদা হবে, কারণ এই কালেকশনটাই এরকম, ভীষণ ইনোভেটিভ একটা ডিজাইন। 27,245, আর ট্রিটা একটা দেখাবো, একটা ট্রি দেখাবো, দেখো কতগুলো মিনে করা রয়েছে। এগুলো কিন্তু সমস্তই স্টুডিও লাইনের শাড়ি, আর শাখা টেক্সটাইলের স্টুডিও লাইনের শাড়ি মানে সেই সমস্ত পিস একদম সিঙ্গেল পিস রয়েছে,
তোমরা যারা ইউনিক জিনিস পরতে পছন্দ করো, ইউনিক প্যাটার্নটাকে রাখতে পছন্দ করো নিজেদের ওয়ার্ড্রপে, এবং অবশ্যই সেখানে নিজেদেরকে আলাদাভাবে প্রেজেন্ট করতে চাও, আমার মনে হয় তোমাদেরকে আমার বাড়িতে আসতে হবে। কারণ আমার বাড়িতে এরকম কিছু কালেকশন রয়েছে, বিভিন্ন এক্সপার্টেরা রয়েছেন শাহা টেক্সটাইলে, তাদেরকে তোমরা এসে জানাবে নিজেদের পছন্দটা, ডেফিনেটলি সেটা পেয়ে যাবে। এরপরে দেখো যে বেনারসিটা রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার, অরেঞ্জের ওপরে রয়েছে, এটা ব্লাউজটা রয়েছে, এই হচ্ছে বর্ডার, তারপরে এই হচ্ছে বডিটা তোমাদেরকে দেখিয়ে দিই। পুরো অল ওভার শাড়িটা কিন্তু একটা ফ্লাওয়ার মোটিভে কিন্তু উইভিংটা রয়েছে, আর এই আঁচলের পোর্শনটা অনেকটা মাছের আঁশের মতো ডিজাইনটা, তারপরে পুরো বডিটা রয়েছে, পুরো বডি হচ্ছে, এটা কিন্তু একটা মিনাকারি ওয়ার্ক রয়েছে পুরো অল ওভার শাড়িটা, সিলভার রয়েছে, গ্রিন রয়েছে এবং ব্লু কালার রয়েছে, তিনটে কালার দিয়ে তেহরা মিনা রয়েছে। জড়িটা ভীষণ সুন্দর দেখতে, অল ওভার শাড়িটা এই একইভাবে যাচ্ছে। দামটা এটার বলে দেবো, স্টুডিও লাইনের শাড়ি এটা, সিল্ক মার্কের ট্যাগও তোমরা শাড়িতে পেয়ে যাচ্ছ, 19,575 টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস। আর অরেঞ্জ কিন্তু এখন ভীষণ ইন ফ্যাশন, তাই অরেঞ্জ কালারটা কিন্তু তোমাদের আমার মনে হয় পছন্দের তালিকায় রাখতে পারো, যদি বিয়েতে পরতে চাও আমার মনে হয় অরেঞ্জ কিন্তু এখন খুব চলছে আর পরলে খুব ভালোও লাগে, তাই অরেঞ্জটা কিন্তু ভাবতে পারো। দেখো এরপরের যে বেনারসিটা, সেটাও কিন্তু মঙ্গল বেনারসি, সেটাও কিন্তু একদম ইউনিক প্যাটার্ন, একদম ট্রেডিশনাল পুরাতনী নকশা, শুধু কালারটা হচ্ছে আলাদা। এই হচ্ছে আঁচলের পোর্শন যাচ্ছে, আঁচলের পোর্শন, এই হচ্ছে বডিটা দেখতে পাচ্ছি, দুটো কালারের মিনে দেখতে পাচ্ছি, ডিপ মেজেন্ডা কালারের ওপরে এটার বেসটা রয়েছে, পুরো অল ওভার শাড়িটা দেখো দুটো কালারের মিনে করা রয়েছে, একদম ট্রেডিশনাল বেনারসি। এটা একটি মাঙ্গলিক বস্ত্র যা সাহা টেক্সটাইলে বিজয়া দশমীর দিন মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে কিন্তু মঙ্গল বেনারসির শুভ সূচনা। 18,950 হচ্ছে এই শাড়িটার প্রাইস, সঙ্গে ব্লাউজ পিস রয়েছে প্লেনের ওপরে, বর্ডারটা এটা যাচ্ছে। এরপরে যে শাড়িটা তোমাদের জন্য রেখেছি এটা কিন্তু সকলের নজর কাড়বে, কারণ আমার নজরটা কেড়ে নিয়েছে, ভীষণ সুন্দর একটা জামদানি রয়েছে, তসরের ওপরে জামদানি, এটা কিন্তু একদম বেনারসেই উইভ হয়েছে। আগে হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে, তারপরে আঁচলের পোর্শন, দেখো এই পোর্শনটা দেখাবো একটু, কি সুন্দর হচ্ছে জড়িটা হালকা করে উইভ হয়েছে, খুব সুন্দর একটা লুক, পুরো তসরের ওপরে রয়েছে কিন্তু অল ওভার ওয়ার্ক জামদানি রয়েছে, সুন্দর এই জামদানিটা কিন্তু একদম বেনারসেই উইভ, এটা হচ্ছে একটা বেনারসি জামদানি। 33,590 টাকা হচ্ছে এই শাড়িটার দাম, সমস্তটাই হচ্ছে হাতে ঘোরানো, একদম হ্যান্ডমেড শাড়ি বলতে আমরা যা বুঝি হাতে করা সেটাই কিন্তু এই শাড়িটা। তসরের ওপরে একটা জামদানি রয়েছে, বেনারস ঘরানাতেই তৈরি শাড়িটা, একদম ইউনিক শাড়ি। আর শাড়িটার ওয়েট সম্পর্কে বলতে হবে যে যদি কেউ এক হাতের মুঠোতে নিতে পারো সেটাও মনে চলে আসবে, এতটাই সফট এবং এতটাই সুন্দর একটা মেটেরিয়াল এটা। যেই শাড়িটা তোমাদের জন্য এখন রেখেছি সেটা কিন্তু খুব সুন্দর, এটার নাম হচ্ছে করুয়া বুটিদার মিনাকারি বেনারসি। দেখো এটা প্রথমত হচ্ছে আগে আঁচলটাই খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, একদম মোগল আমলে বিভিন্ন হচ্ছে মসজিদে যেরকম ধরনের ওদের মাস্কে যেরকম যে সমস্ত প্যাটার্নে কাজগুলো করা থাকতো, একদম সেই হুবহু সেই প্যাটার্নটাকেই দেখো শাড়ির মধ্যে কিভাবে আনা হয়েছে, তার কালার ম্যাচিং সবটাই জানি একদম মন ছুঁয়ে যাচ্ছে, একদম সেই ফিলটাকেই কিন্তু শাড়ির মধ্যে রাখা হয়েছে। পুরো শাড়িটা জুড়ে একদম মিহিন ওয়ার্ক করা, আমরা বর্ডারটা দেখবো আগে একটু, বর্ডারটা কিন্তু খুব সুন্দর, একদম পুরাতনী মুঘল আমলের সেই সমস্ত কাজ, আমরা যদি একদম পুরনো দিনে সেই সমস্ত বেনারসি কিংবা সেই আমলের কাজ দেখি এবং সেখানে গিয়ে দেখি বেনারস কিংবা লখনৌ কিংবা সেরকম জায়গায়, এখনও কিন্তু সেই ধরনের ট্রেডিশন এই ধরনের জিনিস কিন্তু আমরা দেখতে পাব। এটার নাম হচ্ছে করুয়া বুটিদার মিনাকারি বেনারসি, খুব সুন্দর অল ওভার শাড়িটা হচ্ছে এরকমভাবেই যাচ্ছে। 58,565 টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস, এক একটা বুটি দেখো খুব সুন্দর এবং সেগুলো কিন্তু সমস্ত মাল্টি কালার, এক একটার সঙ্গে এক একটা কম্বিনেশন রয়েছে। করুয়া বুটিদার মিনাকারি বেনারসি,
আর একদম সিল্ক মার্কেট ট্যাগ, এটা 100% সিল্ক শাড়ি, তাই সিল্ক মার্কেট ট্যাগ তোমরা দেখতে পাচ্ছ। শাড়িটার প্রাইস বলে দিয়েছি, আর এটার একদম মোঘল আমলের শাড়ি, এটা সেইখানকার পুরো ট্র্যাডিশন, সেই ডিজাইনটাকে পুরো ধরা হয়েছে। তার মানে কত পুরাতনী নকশা নতুন করে উইভ হয় সেটা সত্যি কিন্তু ভাবা যাচ্ছে না। আরও একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে আমি হয়তো এখন প্রিমিয়াম রেঞ্জের শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে শাহা টেক্সটাইলে শুধুই প্রিমিয়াম রেঞ্জের শাড়ি পাওয়া যায়। একদম ইকোনমি রেঞ্জ বা কম রেঞ্জের বেনারসিও কিন্তু এখানে রয়েছে, তার জন্য তোমরা সহজে কেনাকাটা করতে পারো, বলবে যে তোমরা এসে সহজে দেখবে, তার জন্য দাদা নামকরণ করে দিয়েছে যে সহজ। এর পরের বেনারসিটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর। আগে হচ্ছে আঁচলের পোর্শনটা রয়েছে, আস্তে আস্তে এই হচ্ছে বডিটার দিকে আমরা দেখছি। এটাও খুব ভালো একটা রিসেপশনের শাড়ি হতে পারে, কারণ বিয়েতে সবাই ন্যাচারালি লাল কিংবা মেরুন কিংবা রানি এটাই প্রেফার করে, তাই রিসেপশনের জন্য একটু আলাদা কালার, ব্লু কিংবা গ্রিন কালার কিংবা অন্য ধরনের একটু প্যাটার্ন, ফিরোজি কালার, সেটাও খুব চলছে। শাড়িতে কিন্তু এটা তেহরা মিনা রয়েছে, পাটলিটা হচ্ছে এটা যাচ্ছে আমকলকা ডিজাইন, তারপরে আবার কোল আঁচলের পোর্শনটা যাচ্ছে হচ্ছে ছোট ছোট গুটিতে। 21,850 হচ্ছে এই শাড়িটার প্রাইস। খুব সুন্দর তেহরা মিনা করা রয়েছে, এটা মঙ্গল বেনারসি, একটি মাঙ্গলিক বস্ত্রই হচ্ছে মঙ্গল বেনারসি, এবং মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়েই তার শুভ সূচনা। বিজয়া দশমীর দিন মায়ের চরণে রেখে মঙ্গল বেনারসির সূত্রপাত হয়েছে, এবং আমরা দেখেছি যে সেখানে কারা কারা উপস্থিত ছিলেন, এবং সেই মুহূর্তটা আমার তো খুব দেখতে ইচ্ছে করছে, আমি চাই যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এই মুহূর্তে মায়ের চরণে সমস্ত মঙ্গল বেনারসি, এবং তার গাট খোলা হচ্ছে যার শুভ সূচনা। মায়ের চরণে প্রত্যেকটি বেনারসি রেখে তার শুভ সূচনা, এবং তোমরা প্রত্যেকেই জানো যে মঙ্গল বেনারসির শুভ সূচনা হয় আনন্দ চতুর্দশী দিন 29 সেপ্টেম্বর বেনারসের দশাশ্বমেধ ঘাট, সেখান থেকেই কিন্তু মঙ্গল বেনারসির যাত্রা শুরু। তারপরে সেটি এখানে এসে আজ মায়ের চরণে মাতৃবন্দনা করে এবং সেখানে মঙ্গল বেনারসির গাঁট উন্মোচন করা হচ্ছে, তারপর সেখানে সেটি প্রতিষ্ঠানে যাবে একেবারে বিক্রির উদ্দেশ্যে। সুতরাং মায়ের আশিস নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়েই মঙ্গল বেনারসির যাত্রা শুরু। মঙ্গল বেনারসির গাঁট খোলা হচ্ছে যার শুভ সূচনা। মঙ্গল বেনারসি মানে শাহা টেক্সটাইলের ভাষায় 1+1=1। মঙ্গল বেনারসির শুভ সূচনা শাহা টেক্সটাইল মাওমের সিঁদুর খেলা উৎসব 2017। আজ মঙ্গল বেনারসির শুভ সূচনা। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের চরণে মঙ্গল বেনারসি ঠেকিয়েই তারপরে সেটি প্রতিষ্ঠানে যাবে বিক্রির উদ্দেশ্যে, কারণ শাহা টেক্সটাইলের মঙ্গল বেনারসি মানেই 1+1=1। নব দম্পতিদের মঙ্গল কামনায় তার জন্যই পুজো পাঠ, যা বহু প্রাচীনকালে এই প্রথা ছিল, কিন্তু মাঝে সেটি একেবারেই বিলুপ্ত প্রায়। শ্রীকান্তি সাহার উদ্যোগে শাহা টেক্সটাইল পরিবারের পক্ষ থেকে এক অনন্য রীতি। উত্তর পেরিয়ে দক্ষিণ শাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। শাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। শাহা টেক্সটাইল হিন্দুস্থান পার্ক, শাহা টেক্সটাইল হরিতলা বারাসাত। এরপরে দেখো যে শাড়িটা তোমাদেরকে দেখাবো, একদম কাঞ্জিভরমের মোটিভেই কিন্তু উইভ হয়েছে, সেটা অবশ্যই বেনারসে, তাই এটা বেনারসিও বলবো, কিন্তু কাঞ্জিভরমকে একদম অনুকরণ করে সেই প্যাটার্নটাকে রেখে কিন্তু শাড়িটা তৈরি হয়েছে। একদম অন্যরকম দেখতে, খুব স্মার্ট লুক শাড়িটা, পরলে খুব স্মার্ট লাগবে, খুব এলিগেন্ট লাগবে, ওয়াও। আর এটা একটা ক্রসের আছে শাড়িটাতে, রানীর সঙ্গে হচ্ছে অরেঞ্জ মানে মিক্সড করলে যেরকম একটা শেডস আসে, অনেকটা সেরকম একটা ক্রস শেড দেখতে পাচ্ছি। আর সিলভার কালারের জড়ি ইউজ করা হয়েছে, বক্স বক্স করে এক একটা হচ্ছে এরকম গোলা গেছে, সঙ্গে বর্ডারটাও খুব সুন্দর। সিল্ক মার্কেট ট্যাগ তো শাড়িতে থাকবেই, কারণ যেহেতু বেনারসের শাড়ি আমরা দেখাচ্ছি, বেনারসি দেখাচ্ছি। আর এই শাড়িটা সম্পূর্ণ কাঞ্জিভরমকে অনুকরণ করেই তৈরি,
তাই কাঞ্জিভেরম বেনারসি বলতে পারি নাকি? খুব সুন্দর, একদম অন্য রকম দেখতে শাড়িটা। সাহা টেক্সটাইল আমার বাড়িতে তোমাদের চলে আসতে হবে হিন্দুস্তান পার্ক গড়িয়াহাট থেকে এসে টুয়ার্স রাসবিহারীর দিকে, 1.5 থেকে 2 মিনিট হাঁটা পথ, তোমরা চলে আসতে পারো কিন্তু আমার বাড়ি। শাড়িটার প্রাইসটা বলে দেবো, এভাবেই যাচ্ছে পুরোটা 25,930। সঙ্গে শাড়িটার জড়িটা একটু দেখিয়ে দেবো। দেখো শাড়িটা যেরকম, তার সঙ্গে কিন্তু একদম মিশে গেছে জড়িটা, অথচ এই জড়িটা কিন্তু অনেক বহু বছর ভালো থাকবে, কারণ এটা কিন্তু একদম খুব ভালো জড়ি রয়েছে। জড়ির কোয়ালিটি যত ভালো, শাড়ির প্রাইসটাও কিন্তু সেরমভাবেই ডিপেন্ড করবে, এবং জড়ি যত ভালো হবে শাড়িটাও ততদিন লাস্টিং করবে, ততটা ভালো থাকবে। দেখো একটা খুব সুন্দর শিকারগা তোমাদের জন্য রেখেছি, এই শাড়িটার নামই হচ্ছে তাই, কারণ বিভিন্ন হচ্ছে অ্যানিমালসের মোটিভ করে হচ্ছে শাড়িটাতে সেগুলোই উইভ করা থাকে, বিভিন্ন শিকারের দৃশ্য, মানে একটা সাপোজ একটা হরিণ আমরা দেখতে পাচ্ছি, যে সুন্দর এই ডিটেলসগুলোর জন্যই, এই দৃশ্যগুলোর জন্যই, এই কাজটার জন্যই এটার নামকরণ শিকারগা। সম্পূর্ণ অ্যান্টিক জরি ইউজ করা হয়েছে, ওপর দিকে সরু বর্ডার আর লোয়ারে হচ্ছে একটা চওড়া বর্ডার রয়েছে। খুব ভালো দেখতে শাড়িটা, একদম অন্য রকম। একটু জরিটাতে আমরা একটু ক্লোজে গিয়ে দেখব। দেখো জরিটার একটা অন্য রকম একটা ব্যাপার রয়েছে, একদম অ্যান্টিক লুক, দেখে মনে হচ্ছে অনেক পুরনো দিনের শাড়ি, কিন্তু এই লুকটাকে, এই জরিটাকেই কিন্তু এইভাবে আনা হয়েছে যাতে পুরাতনই দেখতে হয়। শাড়িটার প্রাইস হচ্ছে 17,760 rupees। সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে। ওয়াও কি সুন্দর ব্লাউজ পিসটা, শাড়িটার সঙ্গে কি ভালো লাগবে এটা, যখন তোমরা যদি কেউ চাও গ্লাস হাতা দিয়েও পরতে পারো, খুব ভালো লাগবে দেখতে। এরপরে আমরা কোন শাড়িটা দেখবো? আজকের পর্বটা নিশ্চয়ই তোমাদের খুব পছন্দ হচ্ছে, কারণ আজকের পুরো পর্ব জুড়েই বেনারস ঘরানার শাড়ি দেখাচ্ছি, একদম টিপিক্যাল পার্টিওয়ের, কিংবা বিয়েতে পরার, কিংবা অন্যান্য মানে অ্যানিভার্সারি হোক, কিংবা কি বলবো আরও অনেক ফেস্টিভ থাকে, তো আমাদের ফেস্টিভ সিজন তো শুরুই হয়ে গেছে। দেখো যেই শাড়িটা তোমাদের জন্য রেখেছি, এটা কিন্তু একটা খুব সুন্দর কোরা বেনারসি বলতে পারি, বেনারসের খুব সুন্দর এটা একটা কালেকশন, যারা হচ্ছে গরমের জন্য বা সামারে তোমরা লাইট ওয়েট কিছু কালেকশনস চাইছো অথচ পার্টি ওয়ার হবে, তার জন্য কিন্তু এটা খুব ভালো একটা কালেকশন। এই যে ব্লাউজ পিসটা রয়েছে, এটা কিন্তু কোরা বাই কাতানে রয়েছে, তার জন্য সিল্ক এফেক্টটা রয়েছে, আবার কোরার জন্য লাইট ওয়েট হয়েছে। আর তারপরে হচ্ছে আঁচলের পোর্শনটা পুরোটা হচ্ছে গোল্ড জরি দিয়ে রয়েছে। আর এই যে বডিটা দেখতে পাচ্ছি, এই গ্রিনটা যেটা চেকসের ওপরে, এটা কিন্তু পুরো কোরা বাই কোরাতেই আছে, মাসলিনের ওপরে রয়েছে, আর কোরিয়াল হচ্ছে বর্ডার, কোরিয়াল করে হচ্ছে বর্ডারটা করা হয়েছে পুরো অলওভার শাড়িটা। কি ব্রাইট না দেখতে, একদম হালকা, এটা পুরো হালকা, একদম বুঝতে পারছো, এটা যেহেতু মাসলিনের ওপরে রয়েছে কোরা বাই কোরাতে, তাই খুব লাইট ওয়েট শাড়িটা। অলওভার শাড়িটা এরমভাবেই যাচ্ছে, প্রাইসটা হচ্ছে 12,400 টাকা হচ্ছে এই শাড়িটার দাম। এরপরে দেখো তোমাদের জন্য একটা খুব সুন্দর একদম রানি কালারের ওপর একটা বেনারসি রেখেছি, একদম ট্রেডিশনাল, যেটা আমরা নাকি সচরাচর সকলের কাছেই প্রায় দেখি কিংবা অনেককেই পরতে দেখেছি, ঠিক সেরকম একটা। আগে হচ্ছে আঁচলের পোর্শনটা দেখছি, পুরো আঁচলটা দেখো একটাই পুরো গোল্ড জরি দিয়ে কাজ করা রয়েছে, তারপরে হচ্ছে পুরো শাড়িটা এরকম। এবং আগামীতে কিন্তু হাফ ফাইন জরি এবং রিয়েল জরি দিয়ে যে সমস্ত বেনারসি উইভ হয় সেগুলোও কিন্তু আসছে, এবং সেগুলো সমস্ত প্রোগ্রামিংয়ে রয়েছে, সেগুলো সাহা টেক্সটাইল আমার বাড়ি এবং বারাসাত তোমরা সেখানেও পেয়ে যাবে। এছাড়াও কোনো কোনো শাড়ি রয়েছে যেগুলোতে নাকি 1 গ্রাম গোল্ড 2 গ্রাম গোল্ড পাওয়া যায়, এবং সেগুলো সাহা টেক্সটাইল একদম তোমাদেরকে অ্যাসিওর করবে একটা যে সত্যি তার মধ্যে থাকে, এবং জরিটাই কিন্তু সেইভাবেই প্রস্তুত, যার মধ্যে নাকি 1 গ্রাম থেকে 2 গ্রাম গোল্ড এবং 3 গ্রাম গোল্ডও রয়েছে, সেই সমস্ত শাড়িও রয়েছে। আচ্ছা এই শাড়িটা পুরো কিন্তু হাফ অ্যান্ড হাফ, হাফটা রেড, হাফটা হচ্ছে রানি, হাফটা হচ্ছে রয়্যাল ব্লুতে রয়েছে। এটার বুটিটা একটু বড় আর একটু গ্যাপে রয়েছে। শাড়িটার প্রাইসটা বলে দেবো, 8,750 টাকা হচ্ছে এই শাড়িটার দাম। কেউ যদি রিসেপশনে পরতে চাও, এই শাড়িটা কিন্তু খুব ভালো হবে, একটু অন্যরকম স্টাইলে পরতে হবে শাড়িটা, তাহলেই কিন্তু খুব ভালো লাগবে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে, বর্ডারটা হচ্ছে ওইটা যাচ্ছে। এরপর তো আমরা শাড়ি দেখবো, কিন্তু তার আগে মাও মেয়ের সিঁদুর খেলা উৎসব 2017, যেখান থেকে নাকি মঙ্গল বেনারসির যাত্রা শুরু, এবং সেখান থেকে মায়েদেরকে আমরা দেখেছি বরণ করে নেওয়া হয়েছে সাহা টেক্সটাইলের পক্ষ থেকে নতুন বস্ত্র দিয়ে, এবং সেই নতুন শাড়ি পরে প্রত্যেকে মাও মেয়ের সিঁদুর খেলায় মেতে উঠেছে, আর সেই শাড়িটাও কিন্তু
পার্টিকুলার যেটা নাকি দাদা তৈরি করেছিল সিঁদুর খেলা উৎসবের জন্য, সেটা কিন্তু তোমরা জানো নিশ্চয়ই যে শুধু সিঁদুর খেলা উৎসবের জন্যই তৈরি, ওটা কিন্তু প্রতিষ্ঠানে কোথাও নেই, মানে বারাসাত এবং আমার বাড়িতে। কারণ এটাই তো তাদেরকে, মায়েদেরকে, মায়ের সন্তানদেরকে সম্মান জানানো। তাই সিঁদুর খেলা উৎসবের একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। ছবি একদম শিল্পীদের রঙিন করে দেওয়ার পালা তাদের ক্যানভাসকে, সেই দিকেই আমরা চোখ রাখব। আমাদের যে বেনারসির যে গাছ খুলে যে সেই যে আমাদের একটা মঙ্গল কামনা, আমার বাবার যে মানে কনসেপ্ট যে ভগবানের কাছে প্রে করে যেন নতুন দাম্পত্য জীবন যাতে সুখে হয়, সেটা ভীষণভাবে প্রে করছি এবং সেটা পড়ে যেন আন্ডারস্ট্যান্ডিংটা লাইক মানে সেই যে কনসেপ্টটা না, সুরক্ষিত নারী, সুরক্ষিত দেশ, সুরক্ষিত সমাজ, এই যে আজকের সাথে ভীষণ মানে আজকে যে প্রথম যে বাবার কনসেপ্টের সাথে ভীষণভাবে আমি মিল পেয়েছি, ভীষণভাবে সাকসেস, ভীষণভাবে মিল পেয়েছি। তাই এইটাই শুভকামনা করে আমাদের এইটা করা, এবং সেটাই তো একটা আলাদা ভালো লাগা। এবং প্রচুর মানুষ সাড়া দিয়েছে, প্রচুর মানুষ সাড়া দিয়েছে। আমি নিজে একটা মেয়ে, তাই আমার সেই জায়গা থেকে নিজের একটা ভালো লাগা কাজ তো ডেফিনেটলি করছি। আর যদি বলো এই সিঁদুর খেলা অনুষ্ঠান, তাহলে দেখো দুর্গা মানে আমাদের যে দুর্গা উৎসব না, সেটা তো বাঙালির একটা বিরাট বড় একটা উৎসব। তো সেখানে আজকের দিনটা মানে দশমীটা কিন্তু খুবই স্পেশাল হয়ে ওঠে, কারণ সবাইকে আনন্দ দেয় এবং সবাই মেতে ওঠে। তো সেই জায়গাটা থেকে তো তুমি দেখতেই পাচ্ছ কিরমভাবে উচ্ছ্বাসিত এবং উচ্ছ্বাস এবং মানুষ যে কত আনন্দ করছে, নাচা নাচি হই হুল্লোড়, এটাই অনেক বড় পাওয়া, খুব ভালো লাগছে। Thank you.
52 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। সাহা টেক্সটাইল, হিন্দুস্থান পার্ক, সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। যে শাড়িটা তোমাদের জন্য এর পরে রেখেছি, সেই শাড়িটা কিন্তু একদম অন্য রকম। একেবারে গর্জিয়াস নয়, খুব লাউড দেখতে নয়, কিন্তু খুব লাইট ওয়েট, অথচ একটা ইন ফ্যাশনের শাড়ি কিন্তু। এবং যারা নাকি একটুখানি এজে গিয়ে অনেকেই আছে, যারা বিয়ে করেন কিংবা হচ্ছে অতটা বেশি সাজতে গুজতে চান না, তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। রাস্টের সঙ্গে অরেঞ্জের একটা খুব সুন্দর মিল রয়েছে, তার সঙ্গে হালকা একটা রেডের একটা আভাও রয়েছে। আর আমরা যে ভেতরের যে ওয়ার্কটা দেখছি, ভেতরের ওয়ার্কটা কিন্তু অনেকটা জামেভারের প্যাটার্নে বুননটা রয়েছে। বর্ডারটা হচ্ছে হারিন বোনের মোটিভে, দেখো বর্ডারটা রয়েছে। তার ওপরের বর্ডারটা আবার একটা সিলভার, একটা হচ্ছে গোল্ড দিয়ে বুটি রয়েছে। খুব সুন্দর দেখতে শাড়িটা, এত সুন্দর এবং এত স্মার্ট একটা লুক দেবে পরলে। 15,800 টাকা হচ্ছে এই শাড়িটার দাম, 100% সিল্ক শাড়ি। শাড়িতে তোমরা সিল্ক মার্গের ট্যাগও পেয়ে যাবে। সঙ্গে যে ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো, একদম প্লেন একটা ব্লাউজ রয়েছে। যেহেতু শাড়িটার অল ওভার বডিটা উইভ, তাই হচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু একদম প্লেন। এরপরে যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু একদম অন্য রকম, পুরো জামদানি বেনারসি। দেখো এই শাড়িটা যেটা রয়েছে, এটা কিন্তু হচ্ছে একটা জামদানি বেনারসি রয়েছে। অল ওভার শাড়িটা হচ্ছে জামদানির মোটিভে কাজ রয়েছে, আর কোথাও শাড়িতে কিন্তু জরি ইউজ করা নেই, পুরোটাই হচ্ছে রেশম দিয়ে করা আছে, পুরোটাই রেশম দিয়ে ওয়ার্ক। সঙ্গে শাড়িটার এক একটা হচ্ছে এরকম কাজে যাব, পুরোটাই ফ্লোরাল মোটিভ রয়েছে সমস্ত। এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক, হাতে ঘোরানো কাজ রয়েছে পুরো অল ওভার শাড়িটা এরকম। এবং যেহেতু এটা রেশম ইউজ করা রয়েছে, দেখো শাড়িটা কিন্তু এতটুকু লাউড নয়, ভীষণ জানি চোখের একটা আরাম। কালারটা হচ্ছে ব্রাইট, কিন্তু তাও খুব ভালো লাগছে দেখতে। যেহেতু রেশম জড়ি রয়েছে বা রেশম ইউজ করা রয়েছে, তার জন্য কিন্তু এত সুন্দর দেখতে। 34,700 টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস, সঙ্গে রানিং ব্লাউজ পিস রয়েছে। পুরো শাড়িটা যেহেতু অল ওভার কাজ, তাই ব্লাউজ পিসটা কিন্তু প্লেন। এরপরে তোমাদের জন্য যে বেনারসিটা রেখেছি সেটা কিন্তু দেখো লেহেরিয়া বেনারসি, এবং সেটা সোনা চাঁদি লেহেরিয়া বেনারসি। খুব সুন্দর দেখতে, একদম সরু একটা বর্ডার রয়েছে, আর তার সঙ্গে সিলভার আর গোল্ড জড়ি দিয়ে কাজ করা রয়েছে। আঁচল থেকে পুরো বডিটা এরকম। আমরা একটু বর্ডারটা দেখবো। বর্ডারটা কিন্তু বেনারসির মধ্যে এত সরু বর্ডার, এটা কিন্তু এই বেনারসিতেই হয়, আর পুরো অল ওভার বডিটা কিন্তু উইভিংয়ে যাচ্ছে। দেখো গোল্ডের ওপরে হচ্ছে সিলভার দিয়ে ছোট্ট করে মিনি করা রয়েছে, পুরো শাড়িটা জুড়ে সিলভার আর গোল্ড জড়ি অল্টারনেটিভ ওয়েতে উইভিংটা হয়েছে, তাই জন্য এটার নাম সোনা চাঁদি লেহেরিয়া বেনারসি। অল ওভার শাড়িটা এরকম, দামটা বলে দেবো শাড়িটার। এই শাড়িটার প্রাইস হচ্ছে 39,010 টাকা। যে কালেকশনটা তোমাদেরকে দেখাবো এখন, যারা বিয়েতে হচ্ছে খুব সুন্দর একটা গডি লুক পেতে চাও, তাদের জন্য হচ্ছে এই কালেকশনটা। ওয়েটটা তো কোনো ম্যাটার করে না, সাজতে গেলে তো একটু ওয়েট আমরা ক্যারি করতেই পারি। দেখো শাড়িটা, আঁচলের পোর্শনটা হচ্ছে এটা যাচ্ছে, বিভিন্ন হচ্ছে স্ট্রিংস আর কারদানা দিয়ে মতি দিয়ে কাজ করা রয়েছে, জড়ির তার দিয়ে কাজ করা,
যেটাকে আমরা জারদৌজি বেনারসি বলি। বেনারসির ওপরে একদম আলাদা করে যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ওয়ার্ক রয়েছে সেটাই হচ্ছে জারদৌজি বেনারসি। হাফ পোর্শনটা এরকম গেল, আর হাফ পোর্শনটা পুরো একদম জংলা ওয়ার্ক যাচ্ছে। তার উপরেও ছোট্ট ছোট্ট দেখো স্ট্রিংস দিয়ে, স্টোন দিয়ে কাজ করা রয়েছে। সঙ্গে ব্লাউজ পিসটা হচ্ছে এটা রয়েছে, প্লেন ব্লাউজ পিস, বর্ডারটা হচ্ছে এটা যাচ্ছে। 6,665 হচ্ছে এই শাড়িটার প্রাইস। এরপরে একটা আরও সুন্দর বেনারসি রয়েছে, সেটার কালারটা আমার খুব পছন্দ হয়েছে, একদম ট্রেডিশনাল কালার। এবং অনেকের কাছে এই ধরনের কালেকশন থাকতেই পারে, কারণ একদম পুরাতনী কালার এবং পুরাতনী নকশা। আগে ব্লাউজ, তারপর হচ্ছে আঁচলের পোর্শন, আর এই হচ্ছে বডিটা যাচ্ছে। একদম পিঙ্ক কালারের সঙ্গে নেভি ব্লুর ম্যাচিং, এটা খুব কমন একটা ম্যাচিং কিন্তু খুব সুন্দর দেখতে, কারণ এখন তো পুরনো জিনিসই আবার নতুন করে ফিরে আসছে, তাই পুরনো প্যাটার্ন, পুরনো নকশা, সেগুলোকে নিয়েই একেবারেই নতুন ধরনের কাজ। 19,510 এবং বেনারসিতে হাফ ফাইন জরি, রিয়েল জরির যে সমস্ত ওয়ার্ক, যে সমস্ত কাজ, সেগুলোতে কিন্তু সেই কালেকশন আগামীতে আসছে শাখা টেক্সটাইল আমার বাড়ি এবং বারাসাতে। তাই তোমাদের কিন্তু অনুষ্ঠান দেখতেই হবে। আর কান্তিদা নিজেও তিনি নেই এবং তিনিও বিভিন্ন জায়গায়, দেশ এবং দেশের বাইরে রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে কালেকশন এবং ডিজাইন তিনি কালেক্ট করছেন। এরপরে কোনো পর্বে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো সেই সমস্ত কালেকশন। অল ওভার শাড়িটা এরকমভাবেই যাচ্ছে। 19,510 হচ্ছে এই শাড়িটার প্রাইস। অল ওভার শাড়িটা হচ্ছে কিন্তু কাজ। দেখো যে বেনারসিটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর, একদম জংলা মোটিভে রয়েছে, আর ফ্লাওয়ার মোটিভ, রোজের মোটিভে করা রয়েছে, খুব সুন্দর। এটা কিন্তু একদম লাউড নয় শাড়িটা, এগুলো সমস্ত কিন্তু রেশম দিয়ে করা আছে, গোলাপের মোটিভে করা আছে, একটা সিলভার একটা গোল্ডেন। আর কি লাইট ওয়েট শাড়িটা, একদম হালকা শাড়ি, পুরো অল ওভার শাড়িটা এরকম জংলা প্যাটার্নের একটা বেনারসি দেখছি, যেটা নাকি পুরোটাই রেশম দিয়ে করা আছে। জরির একটা হালকা তার রয়েছে, সেটাকেই রেশমের সঙ্গে মিলিয়েই হচ্ছে বুননটা রয়েছে, যার জন্য হালকা একটা শাইন কিন্তু দেখতে পাবে। 19,575 হচ্ছে এই শাড়িটার প্রাইস, সঙ্গে সিল্ক মার্কেট ট্যাগ। শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে। আজকে রয়েছি পুরোপুরি বেনারস ঘরানাতে এবং বেনারসি সমস্ত কালেকশন তোমাদের দেখাচ্ছি, কারণ বিয়ের সিজন শুরু হয়ে গেছে, সঙ্গে আমাদের বিভিন্ন উৎসব। এমনিতেই আমাদের 12 মাসে 13 পার্বণ, দুর্গা পুজোর শেষ মানেই বিভিন্ন অনুষ্ঠানের শুরু, তাই সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের জন্য শাড়ির সঙ্গে যাবতীয় জিনিস আমাদের সবটাই তৈরি করে নিতে হবে। তাই জন্যই তো আজকে সমস্ত পার্টি ওয়্যার রেখেছি। দেখো এই শাড়িটা, এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে, তারপর হচ্ছে আঁচলের পোর্শন, এটা কিন্তু পিওর কাতানের ওপর আছে, তারপর এই হচ্ছে বডিটা, অনেকটা জামদানির মোটিভটাকে নিয়েই কিন্তু শাড়িটা করা হয়েছে, সঙ্গে পুরো শাড়িটাই কিন্তু উইভ করা, মাঝখানে মাঝখানে এই জায়গাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, যার জন্য এখানকার কালারটা দেখো ব্রাইট হয়ে উঠেছে, খুব সুন্দর। একদম অন্য প্যাটার্নের উইভিং রয়েছে শাড়িটাতে, উইভটাই আলাদা, আর বর্ডারটা কিন্তু খুব ট্রেডিশনাল একটা বর্ডার, সিম্পল একটা বর্ডার। 21,850 হচ্ছে এই শাড়িটার প্রাইস। দেখো এরপরে যে বেনারসিটা রয়েছে এটা একদম ডিপ ম্যাজেন্টা কালারের ওপরে, এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে, ব্লাউজ পিস, বর্ডার, আঁচল, খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা তো রিসেপশনের জন্য একটা শাড়ি হতেই পারে, আর বিয়ে মানেই তো উৎসব, আমি আগেই বললাম, তাই বিয়েতে হচ্ছে বাড়ির সকলের জন্যই তো একদম নিত্য নতুন পোশাক চাই, কিন্তু এটা হচ্ছে আমার কেন জানি না মনে হচ্ছে কোনের বোনও পরতে পারে, বোন পরতে পারে, দিদি পরতে পারে, কিংবা যদি কোনো ফ্রেন্ড, কোনো বন্ধু পরতে চাও সেও কিন্তু পরতে পারো, এত সুন্দর কালারটা না, এটা খুব ভালো লাগবে দেখতে। আর জরি একটা কালারের পুরো জরি দিয়েই কাজ করা, আর কুচির পোর্শনটা হচ্ছে দেখো একদম প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, জংলা একটা প্যাটার্ন রয়েছে, আবার বডিটা কিন্তু সেম বুটিতেই যাচ্ছে। 14,675 হচ্ছে এই শাড়িটার প্রাইস। জাস্ট কালার নিয়েই হচ্ছে সমস্ত রকমের উইভিং এবং সমস্ত রকমের ভ্যারাইটি, কিন্তু প্যাটার্নটা কিন্তু বা ডিজাইনটা কিন্তু সবটাই এক। দেখো যেই বেনারসিটা তোমাদেরকে দেখাবো, একদম কাঞ্জিভরমকে সামনে রেখেই বা তাকে অনুকরণ করেই বলতে পারো শাড়িটা উইভ হয়েছে। আগে হচ্ছে ব্লাউজ পিসটা দেখাচ্ছি, দেখো প্যাটার্নটা দেখলেই আমরা বুঝবো যে কাঞ্জিভরমে আমরা অনেক এই প্যাটার্নটা দেখে থাকি, কারণ সাউথেরও খুব এবং খুব ট্র্যাডিশনাল শাড়ি হচ্ছে কাঞ্জিভরম, আর বেনারসিও আমাদের
কী বলবো, ট্র্যাডিশন সঙ্গে আমাদের খুব পছন্দের একটা ফ্যাব্রিক হচ্ছে এটা, তাই দুটোর মিক্সড আপ যেই শাড়িটাতে ডেফিনেটলি আমাদের সকলের পছন্দ হবে। আর এটা রানীর সঙ্গে হচ্ছে ইয়েলোর একটা খুব সুন্দর ক্রস শেড আছে শাড়িটাতে, দুটো টোন আমরা দেখতে পাচ্ছি, ওপর দিকে সরু বর্ডার, নিচের দিকে হচ্ছে স্কার্ট বর্ডারে যাচ্ছে, নিচের যে প্যাটার্নটা রয়েছে দেখো বর্ডারে খুব সুন্দর, একদম পুরাতনই একটা বর্ডার। আর যে সমস্ত শাড়ি তোমাদের পছন্দ হচ্ছে মোবাইলে একটা ছবি তুলে নিতে পারো রেফারেন্সের জন্য, কারণ যেহেতু এই প্রোগ্রামে আমাদের শাড়ির কোনো নাম্বারিং থাকে না, তাই একটা রেফারেন্স থাকলে কিন্তু শাড়িটা পেতে তোমাদের অনেক বেশি সুবিধে হবে। 20,490 টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস, পুরো অলিভের শাড়িটা এরকমভাবে যাচ্ছে। শাড়ি দেখতে দেখতে সময়টাও শেষের দিকে, লাস্ট একটা শাড়ি রয়েছে, এই শাড়িটা না দেখে তো পর্ব শেষ করাই যাবে না, কারণ একদম মাঙ্গলিক কালার, মাঙ্গলিক বস্ত্র বলতে যেটা বোঝায় যেই টিপিক্যাল কালারটা আমাদের চোখে ভেসে ওঠে সেটাই এই শাড়িটা। দেখো রেডের ওপরে হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে, তারপরে হচ্ছে আঁচলের পোর্শন, ওয়াও জাস্ট অসাধারণ। পিওর কাতানের ওপরে শাড়িটা রয়েছে, পুরো মিনাকারি বর্ডার রয়েছে, জাস্ট এই বর্ডারটাকে বাদ দিলে আমরা কত ধরনের শাড়ি এরম দেখেছি, কিন্তু দেখো বর্ডারটা যেই যোগ করা হয়েছে শাড়িটার গেট আপটাই পাল্টে গেছে। পুরো স্কার্ট বর্ডারে রয়েছে আর পুরো মিনাকারি কিন্তু একটা বেনারসি, এটা একটা জামাই বরণের দুর্দান্ত শাড়ি, যারা একটু ইয়াং শাশুড়িরা আমার তো মনে হয় এই শাড়িটা যদি পরা যায় মানে কি বলবো, এটা হচ্ছে জামাইও বরণ হলো আবার এরপরে অন্য অনুষ্ঠানেও পরা যাবে, এত সুন্দর। 10,470 টাকা হচ্ছে এই শাড়িটার দাম, পুরো শাড়িটা এইভাবেই যাচ্ছে। সেই সঙ্গে হাতে আর একদম সময় নেই, আজ ঘড়ির কাঁটা বলছে এখানেই থামতে হবে, কিন্তু যে সমস্ত শাড়ি তোমাদের দেখালাম নিশ্চয়ই পছন্দ হয়েছে, পেতে হলে অবশ্যই হিন্দুস্তান পার্ক আমার বাড়ি অথবা শাহা টেক্সটাইল বারার সাথে চলে যেতে হবে। আর হ্যাঁ, একটা রেফারেন্স থাকলে কিন্তু তাহলে শাড়িটা বা জিনিসটা পেতে তোমাদের সুবিধে হবে, কিন্তু যাবার আগে শাখা টেক্সটাইলের মাতৃদিবসের অনুষ্ঠান, কারণ প্রথম শব্দ, প্রথম স্পর্শ, প্রথম পাওয়া মা, তাই মাকে ছাড়া কিছুই আমরা ভাবতে পারি না। আর এই মাতৃশক্তিকে নিয়েই শাহা টেক্সটাইলের বেশিরভাগ কর্মকাণ্ড, তাই চলো না মায়েদের চরণে আরো একবার প্রণাম নিবেদন করে আমরা সেইটা একটু দেখে নিই। মা শারদা বলেছিলেন, আমি সবার মা, যারা এসেছে, যারা আসবে, যারা আসেনি, আমি সকলের মা। সত্যি একজন মায়ের পক্ষেই এই সর্বজনীন ঘোষণা সম্ভব। মা ক্ষুদ্র একটি শব্দ যার গভীরতা অপরিসীম। জীবনের সকল দরজা যখন বন্ধ, প্রতিকূলতার সাথে চূড়ান্ত লড়াইয়ে ক্লান্ত হয়ে আমরা যখন হারিয়ে ফেলি সব আশা, যখন আমরা নিঃসঙ্গ পান্থজন, পাশে হয়তো নেই কেউ, সেদিনও কিন্তু তাঁর দুয়ার অবারিত, তিনিই দেবেন আর ঠিক সেই কারণেই শাহা টেক্সটাইলের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে আজ সাজু সাজু রব। আজ এই সুবিশাল কর্মযজ্ঞের দিনে শ্বাস ফেলার ফুরসতটুকু নেই কারো কাছে।
চতুর্দিকে ব্যস্ততা। প্রতিটি কর্মীর উদ্দেশ্য আজ একটাই, প্রয়োজনের সাথে আয়োজনের যেন এতটুকু ব্যবধান না থাকে। আজ তাই প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালনে অবিচল। আজ মাতৃবন্দনার দিন, শুধুমাত্রই বিপণন নয়, তার বাইরে যে বৃহত্তর সামাজিক পরিসর থাকে কখনোই তাকে অগ্রাহ্য করা যায় না। তাই আপন সামাজিক দায়বদ্ধতাকে অক্ষুণ্ণ রাখতেই সাহা টেক্সটাইলের এই শুভ উদ্যোগ। বিশ্ব মাতৃত্বের প্রতি এক বিনম্র শ্রদ্ধার্ঘ। মায়েদের হাতে পরিয়ে দেওয়া হল মাতৃদিবস বন্ধনী। মায়েদের হাতে তুলে দেওয়া হল আজকের দিনটি উপলক্ষে বিশেষ শাড়ি। এই শাড়ি উঠবে আজ মায়েদের অঙ্গে। মাও যেন আজ এর মাধ্যমেই খুঁজে পাবে তার আদরের খোকার পরশটুকু। মা মানেই তো সুন্দর।
দেখলাম এটাই সত্যি। সেটা হচ্ছে যেমন বন ফোটা করে থাকে, পৌঁছে দিয়েছে গণ উপনয়ন, যেমন তোমার শিবরাত্রি আমরা একটা অনুষ্ঠান করি, তারপরে এই মাতৃ দিবস, এই সমস্ত সিঁদুর খেলা সব কিছু আমার মাকে নিয়েই আমরা রয়েছি। মাকে তো দেওয়ার কিছু নেই, মা তো প্রতিদিনই মায়ের দিন রোজই, কিন্তু বছরের 365 দিনের একদিন মাকে নিয়ে আমরা একটা সুন্দর আনন্দ উৎসব করি, আর তার জন্য আমার এটা এই সব দিনটার জন্য আমি অপেক্ষা করেই থাকি। কাজে আজকে একদম আপ্লুত বলতে পারো, একদম ভাষাহীন। আজ এই শুভক্ষণে ঘটেছে গুণীজন সমাবেশ। মাতৃদিবসের এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার, রয়েছেন কবি সুবোধ সরকার, গবেষক শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, এবং আরো অনেকে। সবাইকে আমি অভিনন্দন জানাই এই কারণে, আমি জীবনে প্রথম কোন মাতৃদিবস অনুষ্ঠান, এর আগে কোন মাতৃদিবস অনুষ্ঠান করে কোন অনুষ্ঠান আমার গোছরে আসে, আমার সামনে আসেনি, আমি কোন অনুষ্ঠানে উপস্থিত। এত দিনে কঠিন পরিশ্রম, কত যে স্যাক্রিফাইস তারা আমাদের জন্য করেন, সেটা আসলে প্রাপ্য, আমরা একটু সময় দিতে ভুলে গেছি তাই। তো সেইটুকু মনে রেখে যদি তাদের জীবনটাকে একটু সুন্দর করার চেষ্টা করি আমরা দেখার সন্তান, তাহলে এই দিনটার আসল খরচাটা খুঁজে পাব। উত্তর পেরিয়ে দক্ষিণ সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। সাহা টেক্সটাইল হিন্দুস্থান পার্ক, সাহা টেক্সটাইল হরিতলা বারাসাত। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রং, সুর, ছন্দ, তাল সব মিলেমিশে একাকার। শিল্পীর তুলির টানে ভরে উঠছে ক্যানভাস, আজকের এই দিনটির মর্যাদা এবং শোভা আরও বৃদ্ধি পেল মুক্তবেড়ি দলটির উপস্থিতিতে। তাই হাতে আর একদম সময় নেই, এখানেই থেমে যাব, আজকের মতো সময় শেষ। সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, শুভরাত্রি, নমস্কার।